এবার কৃষি ঋণ নিয়ে সময়ের বিশেষ আয়োজন বাংলাদেশ ব্যাংকের ধরা বাধা নিয়মে প্রতি বছর কৃষি ঋণ বিতরণ হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ কৃষক আমলাতান্ত্রিক জটিলতা আর স্থানীয় কৃষি বিভাগের সাথে ব্যাংকগুলোর সমন্বয়ের অভাবে এমনটি হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা রামিম হাসানের বিশেষ রিপোর্ট কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর স্বল্প সুদে কৃষকদের ঋণ দিয়ে থাকে ব্যাংকগুলো তৃণমূল কৃষকদের আর্থিক সহায়তা দিতে বিধি অনুযায়ী প্রতিটি ব্যাংক তাদের বাৎসরিক ঋণ কর্মসূচির দুই শতাংশ কৃষি ঋণ দিতে বাধ্য থাকে দু হাজার দশ এগারো অর্থ বছরের বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল বারো হাজার ছশো সতেরো কোটি চল্লিশ লাখ টাকা এর বিপরীতে ঋণ বিতরণ হয়েছে বারো হাজার দুশো পঁচিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা অর্থাৎ ঋণ দেওয়া হয়েছে লক্ষ্যমাত্রার শতকরা ছিয়ানব্বই দশমিক আট নয় ভাগ সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন ভালো হলে ঋণ আদায়ের পরিমাণও থাকে সন্তোষজনক উৎপাদন ভালো হলে এবং কৃষকের হাতে টাকা থাকলে কৃষক কিন্তু বড় লোকের মতো না তারা ঋণ শোধ করে দিতে চায় কিন্তু মৌসুম শুরুর আগে কৃষকরা যখন ঋণ পান না তখনই বিপত্তিটা ঘটে তাদের মতে আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এটা ঘটে থাকে আর সঠিক সময়ে ঋণের টাকা হাতে না পায় বেশিরভাগ সময় তা অন্য কাজে খরচ হয়ে যায় এতে অনেকেই সময় মতো ঋণ পরিশোধ করতে পারেন না এবং সে কারণে পরে আর তারা ঋণ পান না ঋণ দাদা বলে পাইছি ফসলের সময় শেষ এক দিনগুলো না লেগে গেলে আমরা গোড়ান লাগবো এক মাস মত আমার এই যে বুড়োর আবাদ করতে হইলে বুড়োর কৃষি গৃহস্থী করতে হইলে আমরা ব্যাংকে যাইতে হইলে যে ব্যাংকে যদি আমরা সুবিধা না দিই আমরা গৃহস্থী করতে না এসব প্রান্তিক কৃষক যারা মাঠে কাজ করছেন তাদের হাতে এখন এসে পৌঁছয়নি কৃষি ঋণের টাকা আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে এই টাকা যখন তাদের হাতে এসে পৌঁছবে তখন তার কৃষি কাজে ব্যবহার উপযোগী থাকবে না তাই বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিবছর বছর কৃষি বিতরণ হলেও সে সুফল পাচ্ছেন না সাধারণ কৃষক পর্যবেক্ষকরা বলছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগগুলোর সাথে ব্যাংকগুলোর সমন্বয়হীনতার অভাবে সঠিক সময়ে কৃষকদের হাতে ঋণ পৌঁছায় না ব্যাংকের যে কর্মকর্তা থাকেন লোকালি ওই জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি যাতে যৌথভাবে তারা যৌথভাবে ঋণটা ঋণ তালিকাটা তৈরি করবে যে ফসলের জন্য ঋণ দেয় সেই ঋণটা যেন ফসলের প্রারম্ভে দিতে পারি যদি দেয় তাইলে এটা আমাদের কৃষি উৎপাদনে ভূমিকা রাখতে পারবে তাদের মতে সঠিক সময়ে প্রান্তিক কৃষকদের হাতে যদি ঋণের টাকা নাই পৌঁছে তাহলে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা কখনোই পূরণ করা সম্ভব হবে না